যে কোনো ছবি তোলার জন্য সব থেকে ভালো একটি লেন্স 2.8 অ্যাপারচার লেন্স নন আইএস। প্রত্যেকটি ক্যামেরার সাথে আমাদের একটি করে ভিভেক পাবেন, একটা হুড আছে, একটা ফিল্টার আছে, একটা গ্লাস প্রোটেক্টর আছে, একটা সিলিকা জেল পাবেন এবং একটা 16 GB একটা মেমোরি কার্ড। আপনি ভিডিও দেখে যে আসবে তার জন্য আরও 1000 টাকা কম আছে। ক্যানন 700D যেটা হচ্ছে আমাদের জাতীয় ক্যামেরা যেটাকে আমরা বলি, সেটা টাচ ডিসপ্লেটা সবাই জানেন, নতুন কন্ডিশনের মতো ফ্রেশ কন্ডিশন, সবারই খুব প্রিয় একটি ক্যামেরা। এটাতে আপনার ডিসপ্লে রোটেট আছে, টাচ ডিসপ্লে, আপনার এটা ভিডিওতে অটো ফোকাস আছে, মাইক্রোফোন সাপোর্টেড, ওয়াইফাই। একদম লো বাজেট যাদের বাজেটটা খুবই কম তাদের জন্য এসএলআর একটি ক্যামেরা আছে। সবাই প্রথমে বলেন কালার করা কোনো বডি আছে? কোনো কালার করা বডি নেই, আপনি নিজে চোখে দেখবেন প্রত্যেকটা বডি আমার হচ্ছে কালার ছাড়া, একটা বডি তো কোনো রিফারবিশড করি না, সব হচ্ছে যদি কেউ প্রমাণ করতে পারে, প্রমাণ করতে বলে টাকা রিটার্ন, বডি রিটার্ন। সোনি আলফা 64000, এটা সম্বন্ধে আমার বলার মতো তেমন কিছুই নাই। আমার এটার কন্ডিশনটা আরো ফ্রেশ, এটা বক্স কন্ডিশন, এটা দুইটা কন্ডিশন আছে। যারা ইউটিউবের কাজ করে বা সেরকম ফুড ব্লগার তাদের জন্য আসলে খুবই রেয়ার একটি লেন্স। এরপর দেখাবো আমাদের জাতীয় লেন্স, সেটা হচ্ছে 75-300। আপনি নিজে চোখে দেখবেন প্রত্যেকটা বডি আমার হচ্ছে কালার ছাড়া, একটা বডি তো রিফারবিশড করি না, সব হচ্ছে যদি কেউ প্রমাণ করতে পারে, প্রমাণ করতে বলে টাকা রিটার্ন, বডি রিটার্ন। থ্যাংক ইউ সো মাচ। তো চলুন প্রথমে কোন কালেকশন থেকে শুরু করবো? এরপরে দেখাবো হচ্ছে 18-140, আরো 140টা আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে লোকে অনলি 14000 টাকায়। তারপর দেখাবো হচ্ছে 55-300, যাদের জুম দরকার হয়, শুধু জুমটা ইউজ করতে চায় তাদের জন্য হচ্ছে 55-300, 55-300 এটা আমার কাছে পেয়ে যাবেন 16000 টাকায়। তারপর দেখাবো হচ্ছে 55-200, যাদের জুমটা একটু কম দরকার হয় তাদের জন্য হচ্ছে 55-200, এটা আমার কাছে পেয়ে যাবেন অনলি 8000 টাকা। ক্যানের লেন্স আছে কিছু আমাদের কাছে, লেন্স হচ্ছে লাগে 18-55 IS-STM দুইটাই পাবেন। আইএসটা পড়বে হচ্ছে আপনার 4500 টাকা এবং STMটা পড়বে হচ্ছে লাগে 5500 টাকা। 50mm পাবেন আমার কাছে, 50mm আইএস এবং STM ESM তিনটাই পাবেন, আপনার 5000 টাকা থেকে শুরু করে 8000 টাকা পর্যন্ত থাকবে। এরপরে দেখা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলের একটা লেন্স, সেটা হচ্ছে 10-18। যারা ইউটিউবের কাজ করে বা সেরকম ফুড ব্লগার তাদের জন্য হচ্ছে খুবই রেয়ার একটি লেন্স, এই লেন্সটি পেয়ে যাবেন আমার কাছে অনলি 16000 টাকা। এরপরে দেখাবো হচ্ছে ক্যানন 17-85, যারা ওয়াইড অ্যাঙ্গেলের কাজ করতে চায় তাদের জন্য হচ্ছে এটা মিটার সহ আছে, এটা ইউএসএম আল্ট্রাসনিক মোটর, এটা আমার কাছে পেয়ে যাবেন অনলি 14000 টাকা। তারপরে দেখাবো 18-200, যারা ওয়াইড প্লাস জুম দুইটাই চায় তাদের জন্য হচ্ছে 18-200mm লেন্স, এটা আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে অনলি 14000 টাকা। তারপরে দেখাবো হচ্ছে প্রফেশনাল একটি লেন্স, যারা ব্রাইডিং, তারপর হচ্ছে আপনার দূরের ছবি তোলার জন্য বা সে যে কোনো প্রোডাক্ট ফটোগ্রাফি বলেন, যে কোনো ছবি তোলার জন্য সব থেকে ভালো একটি লেন্স 2.8 লেন্স নন আইএস, এটা আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে অনলি 52000 টাকায়। লেন্সের কালেকশন তো হিউজ, অনেক লেন্সের কালেকশন থাকে আমাদের কাছে সবসময়। এরপরে দেখো নিকনের কিছু লেন্স, নিকন লাভারও তো আছে, তাদের জন্য তো লেন্স রাখতে হয়। আমার কাছে নিকনের আপনার 18-105 পেয়ে যাবেন, 18-105 হচ্ছে লাগে আপনার 12000 টাকা। এরপরে দেখাবো হচ্ছে লাগে 35-80, যাদের ওয়াইডে কাজ করেন তাদের জন্য সেরকম 35-80 আমার কাছে পেয়ে যাবেন অনলি 6000 টাকা। তারপরে দেখা হচ্ছে 18-135 আমার কাছে হিউজ পরিমাণের লেন্স আছে, 18-135 আইএস, এসটিএম, ইএসএম তিনটা ভার্সনের আমার কাছে পেয়ে যাবেন। আইএসটার দাম পড়বে হচ্ছে লাগে আপনার 12000 টাকা, এসটিএমের দাম পড়বে হচ্ছে লাগে 18000 টাকা এবং ইএসএমের দাম পড়বে হচ্ছে 25000 টাকা। এরপরে দেখাবো আমাদের জাতীয় লেন্স, সেটা হচ্ছে 75-300, একদম ফ্রেশ কন্ডিশন ভাই দেখেন, এটা আমার কাছে পেয়ে যাবেন অনলি 7500 টাকা। এরপরে দেখাবো হচ্ছে ট্যামরনের 18-200 VC, এটা দিয়ে আপনি অটো ফোকাস, ম্যানুয়াল ফোকাস দুভাবে কাজ করতে পারবেন, এটা ক্যানন মাউন্ট, এটার প্রাইস পড়বে হচ্ছে লাগে 11000 টাকা। এরপরে দেখাবো হচ্ছে লাগে নিকনের D5500, সবারই খুব প্রিয় একটি ক্যামেরা। এটাতে আপনার ডিসপ্লে রোটেট আছে, টাচ ডিসপ্লে, আপনার এটা ভিডিওতে অটো ফোকাস আছে, মাইক্রোফোন সাপোর্টেড, ওয়াইফাই, এটা আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে লাগে অনলি 28000 টাকা। এরপরে দেখা কিছু মিররলেস আছে আমার কাছে, মিররলেস আমার M50 হবে, M50 ক্যানন M50 আছে, M50 আমার দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে বক্স সহ, একটা হচ্ছে বক্স ছাড়া, দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে 48000 টাকা, একটা হচ্ছে 50000 টাকা। এরপরে দেখা বছর লাগে সোনি আলফা 64000, এটা সম্বন্ধে আমার বলার মতো তেমন কিছুই নাই, সব থেকে ভালো একটি আমার পপুলার একটি ক্যামেরা, যারা ইউটিউবে ব্লগিং না না এটা ইউজ কন্ডিশন, একদম ফ্রেশ কন্ডিশন দেখেন, কোনো দাগ, কোনো স্পট, কোনো কিছু আসলে মানে নতুন মনে হচ্ছে কিছু খুঁজে পাবেন না। আমার এটার কন্ডিশনটা আরও ফ্রেশ,
এটা বক্স কন্ডিশন, এটা আরো একটা বক্স, দুইটা কন্ডিশন আছে। এটা পড়বে হচ্ছে আপনার 85,000 টাকা এবং এটা পড়বে হচ্ছে 90,000 টাকা। দামও তো ভাই মাশাআল্লাহ বাড়ায় রাখ, যতটুকু পারছি ইনশাআল্লাহ কমাই দেওয়ার চেষ্টা করছি। ভাই আরেকটু কমাই দেবে দেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই। আপনি ভিডিও দেখে যে আসবে তার জন্য আরো 1,000 টাকা কম আছে। এরপরে দেখা হচ্ছে 200D Mark II, যেটাতে আপনি 4K ভিডিও করতে পারবেন। যারা 4K ভিডিও চায় তাদের জন্য হচ্ছে 200D Mark II, এটাতে ছবি প্লাস ভিডিও দুইটাই করা যাবে। আপনার 24.2 মেগাপিক্সেল, ওয়াইফাই সাপোর্টেড, এটা আমার কাছে পেয়ে যাবেন অনলি 42,000 টাকা। এরপরে বাজেটটা যাদের আরও কম, যারা একদম লো বাজেটের ক্যামেরা খোঁজে তাদের জন্য হচ্ছে লোকে আপনারা ক্যানন 1100D, যারা প্রোডাক্ট ফটোগ্রাফি বা আছে ফ্যামিলি ফটোগ্রাফি ফটোশ্যুট করতে চায় তাদের জন্য হচ্ছে ক্যানন 1100D, 1100D পেয়ে যাবেন অনলি 9,000 টাকা। তারপরে দেখাবো 1100D আপডেট, যেটা হচ্ছে 1200D, 1200D একদম ফ্রেশ কন্ডিশন আছে, 1200D এটা পড়বে হচ্ছে লোকে আপনার অনলি 11,000 টাকা। এরপরে দেখাবো হচ্ছে লোকে আপনার 1300D একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, দেখেন এটা বক্সও আছে, কন্ডিশনটা একদম ফ্রেশ, এটা আমার কাছে পেয়ে যাবেন অনলি 13,000 টাকা। এরপরে দেখাবো হচ্ছে লোকে আপনার 3000D, 3000D আমার কাছে পেয়ে যাবেন অনলি 18,000 টাকা। এরপরে দেখাবো 4000D, এটাতে আপনার ভিডিও প্লাস ছবি দুটাই করতে পারবেন, ওয়াইফাই সাপোর্টেড, 1300D আপডেট যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 4000D, এটা আমার কাছে পেয়ে যাবেন অনলি 15,000 টাকা। একদম লো বাজেট যাদের, যাদের বাজেটটা খুবই কম তাদের জন্য এসএলআর একটি ক্যামেরা আছে, সেটা হচ্ছে লাগে আপনার নিকনের কুল পিক্স L830, এটা পেয়ে যাবেন আমার কাছে অনলি 8,000 টাকা। ক্যানন 500D, যেটা দিয়ে আপনি ছবি প্লাস ভিডিও দুইটাই করতে পারবেন, এটা আপনার পড়বে হচ্ছে লাগে অনলি 10,000 টাকা। এরপরে দেখাবো 550D, এটা ইউজ কন্ডিশনটা অনেক বেশি। আমি আপনাকে প্রথমেই বলছিলাম কিন্তু যে আমি কোনো রিফারবিশড ক্যামেরা বা হচ্ছে লাগে আপনার রং করা ক্যামেরা বিক্রি করি না, যেটা দেখতে পাচ্ছেন সেরকমই। এটা 550D, এটা পড়বে হচ্ছে 12,000 টাকা। 600D, যেটাতে আপনার ডিসপ্লে রোটেট করা যায়, আপনার মাইক্রোফোন সাপোর্টেড, 18 মেগাপিক্সেল ক্যামেরা, ছবি প্লাস ভিডিও দুটোই করতে পারবেন। এটা আমার কাছে প্রায় 2-3 কন্ডিশনের আছে, কিন্তু আমার হাতের কন্ডিশনের বডির দাম পড়বে হচ্ছে মাত্র 14,000 টাকা। কেন 700D, যেটা হচ্ছে আমাদের জাতীয় ক্যামেরা যেটাকে আমরা বলি, সেটা টাচ ডিসপ্লে, এটা সবাই জানেন, টাচ ডিসপ্লে ভিডিওতে অটো ফোকাস আছে, 18 মেগাপিক্সেল ক্যামেরা, এটার মূল্য পড়বে হচ্ছে আপনার 22,000 টাকা। এটা নতুন কন্ডিশনের মতো ফ্রেশ কন্ডিশন, 22,000 টাকা। আর আরেকটি 700 আছে, এটা ইউজ কন্ডিশনটা একটু বেশি, এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 20,000 টাকা। এরপরে দেখাবো কেন 80D, যারা বিয়ের ইভেন্ট বলেন, তারপর হচ্ছে প্রোডাক্ট ফটোগ্রাফি, যে কোনো কাজের জন্য কেন 80D খুব জনপ্রিয় ক্যামেরা ছিল, এখনো আছে, এটা আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে অনলি 48,000 টাকা। এরপরে দেখাবো হচ্ছে নিকনের কিছু ক্যামেরা রাখছি, নিকনের আপনার D32 আছে, D32 আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে লাগে অনলি 11,500 টাকা। তারপরে দেখাবো হচ্ছে আপনার 33, নিকনের D33 আমার কাছে পেয়ে যাবেন 14,000 টাকা। নিকনের 34 হবে, একদম ফ্রেশ কন্ডিশন, দেখেন ছবি প্লাস ভিডিও দুইটাই করা যাবে, এটাতে মাইক্রোফোন সাপোর্টেড, আচ্ছা ঠিক আছে, এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি 16,000 টাকা। এরপরে দেখাবো হচ্ছে নিকন D53, যেটাতে ওয়াইফাই আছে, 24.2 মেগাপিক্সেল, এটাতে মাইক্রোফোন সাপোর্টেড, এটাতে ছবি প্লাস ভিডিও দুইটাই করা যাবে, এটা পেয়ে যাবেন অনলি 21,000 টাকা। ক্যানন 750D, যে 24.2 মেগাপিক্সেল, ওয়াইফাই সাপোর্টেড, আপনি ভিডিওতে অটো ফোকাস, টাচ ডিসপ্লে, মাইক্রোফোন সাপোর্টেড, এটাতে ছবি প্লাস ভিডিও দুইটাই করা যাবে, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 33,000 টাকা। 760D, একটি সেকেন্ডারি ডিসপ্লে মনিটর দেওয়া আছে, আপনার 24.2 মেগাপিক্সেল একটি ক্যামেরা, ওয়াইফাই, টাচ ডিসপ্লে, মাইক্রোফোন সাপোর্টেড একটি ক্যামেরা, এটি আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে অনলি 32,000 টাকা। এরপরে দেখাবো 750 আপডেট 800D, এটাও আপনার ডিসপ্লে রোটেড, ওয়াইফাই, টাচ ডিসপ্লে, ভিডিও অটো ফোকাস আছে, 24.2 মেগাপিক্সেল, ছবি প্লাস ভিডিও দুটোই করা যাবে, মাইক্রোফোন সাপোর্টেড, এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 34,000 টাকা। এরপরে দেখাবো হচ্ছে লোকে আপনার 770D, এটা হচ্ছে সেমি প্রফেশনাল বডি, যারা হচ্ছে লোকে একটু বিয়ের ইভেন্টের কাজ বা হচ্ছে হাই রেজুলেশনের কোনো কাজ করতে চান তাদের জন্য হচ্ছে লোকে 770D, 770 আমার কাছে পেয়ে যাবেন 40,000 টাকা। এরপরে দেখাবো হচ্ছে লোকে 700 অল্টারনেটিভ যে ক্যামেরাটা থাকে সেটা হচ্ছে 100D, এটার মধ্যে আপনার ডিসপ্লে রোটেট হবে না, বাট এটার মধ্যে আপনার মাইক্রোফোন সাপোর্টেড, টাচ ডিসপ্লে, 18 মেগাপিক্সেল, সব কিছু 700 মতোই ফিচার, এটা পেয়ে যাবেন অনলি 17,000 টাকা। ভাই ক্যামেরার সাথে কি গিফট থাকে? প্রত্যেকটি ক্যামেরার সাথে একটা করে আমি দেখাই, প্রত্যেকটি ক্যামেরার সাথে আমাদের একটি করে ভিব্যাক পাবেন, একটা হুড আছে, একটা ফিল্টার আছে, একটা গ্লাস প্রোটেক্টর আছে, একটা সিলিকা জেল পাবেন এবং একটা 16GB একটা মেমোরি কার্ড ফ্রি পাবেন, মানে 6টা আইটেম গিফট থাকবে। ঠিক আছে, এরপরে দেখা বলছে লোকে 200D, খুবই জনপ্রিয় একটি ক্যামেরা, অনেকেরই চাহিদা 200D ইউজ করার জন্য, যারা ইউটিউবের কাজ করে ব্লগিং ভিডিওর জন্য বা নর্মাল ফ্যামিলির ফটো তোলার জন্য, খুবই একটি সুন্দর একটি ক্যামেরা, অনেক ইউনিক এবং হচ্ছে অনেক হ্যান্ডি একটি ক্যামেরা, এটি আমার কাছে পেয়ে যাবেন অনেক 30,000 টাকা। যারা সরাসরি আপনাদের শপে আসবে কীভাবে আসবে ভাই? আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড, ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স, লেভেল 6, শপ নম্বর হচ্ছে 55। আর ভিউয়ার্স, আপনাদের সুবিধাতে এই শপের অ্যাড্রেস, ফোন নম্বর সব কিছু ভিউর নিচে আমি দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে চেক করে নেবেন। স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কিন্তু কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট অন্য আরও একটি ভিডিওতে। ভিউয়ার্স ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।